নমস্কার বন্ধুরা, সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রেড ভেলভেট কেক বা কোকো পাউডার কেক। এটা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই প্রসেসে করলে এরকম খুব সফট এবং স্পঞ্জি হবে। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে পরিমাণটা কম বেশি করা যায়, যেহেতু ময়দাটা যেমন নেবে সেই হিসেবে এখানে ডিম দুধ এগুলো দিতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতো গুঁড়ো করা চিনি। এখানে গুঁড়ো করা যদি না থাকে তাহলে এখানে গোটা চিনিও দেওয়া যেতে পারে। এখানে পুরো 1 কাপই লাগবে। এখন চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নিলাম। এখানে একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। বেকিং পাউডার 1 চামচ যদি দেওয়া হয় তাহলে বেকিং সোডাটা অর্ধেক দিতে হবে, যেহেতু বেকিং সোডার পরিমাণটা সবসময় কম হয়। এখন সবগুলো উপকরণ একসঙ্গে চেলে নেব। চালনিতে যেটা বের হয়েছে সেটা ফেলে দেব। এখন এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, এটা ছেঁকে নেব। যেহেতু ছানিটা আছে আমি ছেঁকে নিয়ে নিই, ওই জন্য এখানে অল্প পরিমাণে ছেঁকে নিয়ে এখানে ব্যাটারটা মেখে নেব। অল্প অল্প দেব, একেবারে বেশি দেওয়া যাবে না, যেহেতু ব্যাটারটা বেশি পাতলা হলে কেকটা ভালো তৈরি হয় না। আর নিচে 1/2 কাপ তেল, এখানে 1/2 কাপ তেল পুরোটাই দিয়ে দেব। এখানে প্রথমে চিনি ডিম তেল একসঙ্গে মিশিয়ে ওটা ফাটানো যায়, আমি পরে দিয়ে এটা ফাটাচ্ছি। এটা মোটামুটি 5 মিনিট ধরে এরকমভাবে মাখিয়ে নিলাম। ব্যাটারটা যত বেশি মাখবে তত বেশি ফ্লাফি হবে। এখানে অল্প পরিমাণে আরও দুধ দিয়ে এটা মেখে নেব। ব্যাটারটা মোটামুটি মাখা হয়ে এসছে, এখন এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1/4 চামচ। আর নিয়ে নিচ্ছি ফুড কালার, এটা রেড কালার আছে, এটা দিয়ে দিচ্ছি ফুল 1 চামচ ফুড রেড কালার। এটা পুরোপুরি অপশনাল, যেহেতু আমি একটু রেড কালার কেক তৈরি করতে চাইছি ওই জন্য এখানে রেড কালারটা দিয়ে দিলাম ফুড কালার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখে নেব। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা বিট করে নেব। ইলেকট্রিক বিটারে এরকম ব্যাটারটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ইলেকট্রিক বিটে বিট করে নিলাম। হাতে মাখলে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় তৈরি হয়ে যায়। এখানে নিয়েছি কোকো পাউডার। ভিডিওটা একটু অসুবিধা হয়েছে, যাই হোক দেখা যায় না। এটা কোকো পাউডার নিয়েছি, কোকো পাউডার নিয়ে নিয়েছি 1 চামচ। এটা পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে। এখানে একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডটায় তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করলে এখানে সহজে কেকটা বেরিয়ে আসে। এখন ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দেব। কেকটা পুরোটাই ঢেলে দেওয়ার পরে কেকটাকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ না করলে এখানে গ্যাপ থেকে গেলে কেকটা তৈরি হয় না ভালো, মধ্যে গ্যাপ থেকে যায়। ওই জন্য এখানে 3 থেকে 4 বার এটা ভালো করে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করা হয়ে গেছে। অন্যদিকে ওভেনে একটা কড়াইতে বালি বসিয়ে দিয়েছি, বালিটা গরম হয়ে যাওয়ার পরে কেকটা বসিয়ে দিয়েছি। কেকটা মোটামুটি 35 মিনিট পরে তৈরি হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে এরকম রেখে দিয়েছিলাম। এখন 35 মিনিট পরে ফিরে এসেছি, কেকটা হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি, টুথপিকটা পুরো ক্লিন হয়ে বেরিয়ে আসছে। এখন কেক মোল্ডটা ঠান্ডা করে নে মোল্ড আউট করে নেব। একটা চাকুর সাহায্যে চারি সাইডটা
জাস্ট একটু নড়িয়ে নেব, তার সাইডটা ছেড়ে গেছে প্রায়। এখন একটা প্লেটের সাহায্যে এটা কেকটা বের করে নেব। খুব সহজে কেকটা বেরিয়ে আসছে, তৈরি হয়ে গেছে রেড ভেলভেট কেক। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও দেবো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন।